পারি পিতার দেওয়া অর্পিত সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো বাঁচাও মহারাজ বাঁচান বাঁচান মহারাজ বাঁচান বাঁচান মহারাজ আমাকে বাঁচাও একই সেনাপতি মান সিংহ আপনি হয়েছেন আমার রাজ্যের প্রধান সেনানায়ক আজ দেখছি আপনি আমার সম্মুখে এসে কাপুরুষের মতো ভয়ে থরথর করে কাঁপছেন কেন বলুন কি হয়েছে আগে মাফ করবেন মহারাজ সেই কথা বলতে যে আমি শ্বাস পাচ্ছি সেনাপতি মান সিংহ আমি বিজয়নগরের ভাগ্য বিধাতা যুবরাজ প্রেম কুমার আপনাকে অভয়দান করলাম আপনি নির্ভয়ে খুলে বলুন কি মহারাজ বড় রানী কি হয়েছে বড় রানীর বলুন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি বড় রানী অসুস্থ তাই তো আপনি একটু অপেক্ষা করুন আমি বড় রানীর সাথে সাক্ষাৎ করে এখনই আবার চলে না মহারাজ না বলুন সেনাপতি মানসিংহ বড় রানী আমি রাজকার্য পরিচালনা করতে করতে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমাকে দেখে নিয়ে গোপন কক্ষে নিয়ে আমাকে এইভাবে ধরে ধরে আমার কাছে সেনাপতি মান সিংহ রাজার সম্মুখে দাঁড়িয়ে রাজরানীর বিরুদ্ধে চরিত্র হননের কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন আপনি কি জানেন রাজরানীর বিরুদ্ধে চরিত্র হননের কথা বলার অপরাধে আপনাকে আমি প্রাণদণ্ড দিতে পারি মহারাজ কুস্তাকি মাফ করবেন মহারাজ এই কথা তো মিথ্যা হয় তাহলে এই দরবারে আমি জানি মৃত্যুদণ্ড হতে পারে তবু আমি ঠাকুরের নামে শপথ খেয়ে বলে আকালী নামে দিব্যি খেয়ে বলেছি আমি চুল পরিমাণ মিথ্যা বলিনি মহারাজ সেনাপতি মান সিংহ আপনার কথা যদি সত্যি হয় তাহলে এই দুশ্চরিত্রা ব্যভিচারী কলঙ্কি নারী গ্রামে দক্ষিণে বসারে কালীবার মন্দিরে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে এই বিজনের মস্তকটাকে আমি দুই মুছে কলঙ্ক মুক্ত করব আর যদি বিদ্যে হয় তাহলে প্রকাশ করার দরবারে আমি আপনার গর্দন নেব হ্যাঁ মহারাজ আমি তো আবার পুনরায় বলেছি আমি কোনো মিথ্যা কথা বলিনি মহারাজ সম্পূর্ণ সত্য ওগো নারায়ণ ওগো ঠাকুর ওগো মা কালী আমি মিথ্যা বলতে পারিনি মহারাজে তোমার কাছে যে যে প্রেম বিক্ষে আলো ওরে শয়তানি বিশ্বাসিনী ছেলে তুই ভিখারিনী আমি যুবরাজ প্রেম কুমার তোরে করেছিলাম রাজধানী আজ তুই রাজন্ড খেয়ে যৌবনের জ্বালা সইতে না পেরে আমার সেনাপতি মান সিংহকে তোর গোপন কক্ষে ডেকে নিয়ে তাকে বুকে জোরে জোরে তার কাছে যে সৃষ্টি প্রেম বিক্ষ আলো আলো তুই কোথায় পালাবি শয়তানি আকাশ পাতাল নদী নালা বন জঙ্গল পাহাড় পর্বত তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে নে আমি তোকে শিরোচ্ছেদ করব আলো আমি তোকে শিরোচ্ছেদ করব মুক্র রাজা এখনো বুঝতে পারো না সেনাপতি মান সিংহ চাল চলো তোমার মাথায় কে ভীমরথী ধরে দেব আলোকে দিয়েছি হত্যার আদেশ তারপর আমি বসব মস্ততে আমি বসব ওই মস্ত আমাকে প্রতিদিন স্বপ্নে দেখে বলে ওরে সেনাপতি মান সিংহ বস অসিরে তোমার মাঝে বসব আমি দেখব কি দে গড়া হীরা জহরত মণি মুখ মুক্তা তবে আমার নাম সেনাপতি মান সিংহ মস্ত
অপেক্ষা করব শুদ্ধ আমি যদি তোমার মধ্যে না বসতে পারি বষ্ট ওই মাস্টারটা লাঠি দিয়ে ফেলে দিয়ে বেগে খালখাল করে ওই ওই বিজয় নগরে লক্ষ কোটি পদালের মধ্যে আমি বিরাল করে দেব যদি না পারি পিতাই আমার নাম সেনাপতি মাল শিগো আমি পারি না শুধু একটি কাজ মৃত্যু মানুষকে জিন্দা করতে তাসাদা তো অন্ধকার গেল আলো জ্বালিয়ে দাও তোমরা কে আছো আলো জ্বালিয়ে দাও আলো তোর জীবনের আলো চিরতরণী বেগেছে শয়তানি তোর জীবনের আলো চিরতরণী বেগেছে আমি কি বলছেন আপনি অভাগিনীর প্রতি এমন কঠোর দৃষ্টি কেন কি হয়েছে বলুন হ্যালো শয়তানি ওরে পাপিষ্ঠ নারী তুই কি করেছিস একবার ভেবে দেখেছিস আমি আপনার কথা কিছুই বুঝছি না আপনি আমায় খুলে বলুন আমি কি অপরাধ করেছি ওরে ওরে শয়তানি ব্যভিচারিণী কলঙ্কিনী তুই ছিলে একদিন হইনি গরিব প্রজার কন্যা আমি যুবরাজ প্রেম কুমার তোকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়ে আমার জীবন সঙ্গী করে তোকে আমি থাকতে দিয়েছিলাম ওই রাজপ্রাসাদে রাজন্য খেতে দিয়েছিলাম রাজন্য রাজপ্রাসাদ আর রাজাকে পেয়েও তুই সুখী হতে পারিসনি তারপর তুই আমার চোখে ফাঁকি দিয়ে আমার এক সামান্য রাজকর্মচারী সেনাপতি মান সিংহকে তার গোপর কক্ষে ডেকে নিয়ে তার কাছে চেয়েছিস তুই আমি তো সেনাপতিকে কখনো দেখিনি তুমি বিশ্বাস করো স্বামী আমি কোনো পাপ করিনি আমি কোনো অন্যায় করিনি এভাবে মিথ্যা অপবাদ আমার মাথায় কলঙ্কের পশারা চাপিয়ে দেবেন না দেখিস তুই সেনাপতি মান সিংহকে কোনোদিন দেখিস না ওরে শয়তানি পাপিষ্ঠ নারী তুই একদিন দেখেছিলে মনে পড়ে একদিন তোর কাছ থেকে সেনাপতি মান সিংহ আমাকে বন্দি করে নিয়ে গেছিল আর সেদিন তুই তাকে দেখেছিলে একদিনের দেখাতি তুই সেনাপতি মান সিংহকে তোর গোপন কক্ষে ডেকে নিয়ে তোর যৌবনের জ্বালা মেটাতে তাকে বুকে জড়িয়ে ধরে তোর এই রূপ লাবণ্যময়ী দেহটা তার হাতে তুলে দিয়েছি Thank you.
সুচরিতা বেবিচারিণী কলঙ্কিনী নারী তুই কোনো ক্ষমা আমার কাছ থেকে পাবি না তুই চেয়েছিলে তুই চেয়েছিলে আমার রাজবংশে কলঙ্কের দাগ লাগিয়ে আমার মুখে চুনকালি লেপন করে আমার উঁচু মাথা দেখে নিচু করে দিয়ে সেনাপতি মান সিংহকে তোর গোপন কক্ষে ডেকে দিয়ে যৌবনের জ্বালা মেটাবে আর রঙের রসে দিন কাটাবে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাওয়া সুখের সম্মুখ থেকে বেরিয়ে যাও উরে নীলচ্ছ নারী জীবন আমি কত নারী দেখেছি কিন্তু তোর মতো এমন নীলচ্ছ নারী আর আমি জীবনে একটিও দেখিনি যাও বেরিয়ে যা বলছি বেরিয়ে যাও আমার সুখের সম্মুখ থেকে আমি কোথায় যাব আমি কোথায় যাব বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোমার যখন যাওয়ার জায়গা নেই তখন আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি গাতককে পাঠিয়ে দিয়ে হঠাৎ রাজ তলবার থেকে গাতকে ডাক করেছে কেন তবে জানি না কোন মায়ের কোন ছন্দ করতে হয় জানি না কার সিঁধি সিঁদুর মছলি যায় জানি না কার খাট থেকে মাথা নড়া মেয়ে দিতে হয় আদেশ করুন এই দুশ্চরিত্রা ব্যবচারী এই কলঙ্কি নারীকে এই মুহূর্তে তুমি দক্ষিণ মশারে কালীমার মন্দিরে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে তার রক্ত দিয়ে আমি বিজয়নগরের মস্তকটাকে তুই মুছে কলঙ্ক মুক্ত করবো নিয়ে যাও গত তার তাজা রক্ত আর কোটি আমি একটিবার জানতে চাই আমার বোন আলো এমন কি অপরাধ করেছে তার জন্য আপনি আজ থেকে হাত তুলে দিচ্ছেন তোমার তো সাহস কম নয় রাজ কর্মচারী হয়ে তুমি রাজার কাছে কই পৌঁছাচ্ছ গাত মহারাজ আমি জানি মহারাজ আমি আপনার হুকুমের গোলাম আমি আপনার বেতন ভুক্ত কর্মচারী তবু আমি আপনার কাছে করজুর মিনতি করে বলছি মহারাজ একটি বার খুলে বলুন আমার বোন আলমতি আমার কি অপরাধ করেছে তার জন্য আজ আপনি শুনবে গাত বলুন মহারাজ শুনবে শুনবে দুশ্চরিত্রা ব্যভিচারিণী কলঙ্কিনী নারীকে অপরাধ করেছে তুমি শুনবে এই দুশ্চরিত্রা ব্যভিচারিণী নারী ছিল এক ছোট গরিব পরিবারের চা ছিল একদিন হীন গরিব প্রজা দিন ভিখারীর কন্যা আমি যুবরাজ প্রেম কুমার তাকে ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়ে জীবন সঙ্গী করে তাকে আমি থাকতে দিয়েছিলাম ওই রাজপ্রাসাদে সুখ শান্তি আর ভালোবাসায় ভরপুর করে দিয়েছিলাম তার জীবনটাকে তারপর সে আবার চোখে ফাঁকি দিয়ে আমার এক সামান্য কর্মচারী সেনাপতি মান সিংহকে তার গোপন কক্ষে ডেকে দিয়ে তার যৌবনের জ্বালা মেটাতে প্রেমের উল ফসল সইতে না পেরে সেনাপতি মান সিংহের কাছে যাচ্ছে মহারাজ আপনার কথা শুনে আকাশটা ভেঙে যেন আমার মাথায় ভাত পড়ছে আমার মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মহারাজ একটু ভার চেয়ে দেখুন যদি কলঙ্ক থাকতে পারে আমার বোন আলমতির গায়ে কোনো কলঙ্কের ছাপ আছে কিনা আমি তো পূর্বে বলেছি আমি যুবরাজ প্রেম কুমার কারো কাছে কই ভোট দিতে রাজি নই আমি তোমার মনি আর তুমি হয়ে আমার হুকুমের দাস আমি যখন যা আদেশ করব সে আদেশ পালন করাই তোমার কাজ নিয়ে যাও গাত এই মুহূর্তে এই পাপিষ্ঠা নারীকে আমার চোখের সম্মুখে নিয়ে যাও বলেছেন মহারাজ আমি যে আপনার বেতন মুক্ত কর্মচারী আমি তোমার কান্না হইতো সাগরের পানি শুকিয়ে যাবে কিন্তু মহারাজের প্রাণে এতটুকু দয়া হবে না মহারাজ আমি অন্যায় করেছি আপনি আমায় দিন
তার জীবন আমাকে ভিক্ষা দিয়ে ঠাকুর আমি একি শুনতে পেলাম ওরে গাতক আমি একি শুনতে পেলাম তোমার বোন আলমতি হইত অপরাধী কিন্তু তাহার গল্পে যে সন্তান রয়েছে সে তো কোন অপরাধ করেনি মহারাজ সে তো কোন পাপ করেনি তাহলে কেন তাকে আপনি দিচ্ছেন মহারাজ আপনি তার হত্যার আদেশ ফিরিয়ে নিন তুমি বলো এই যারা যন্ত্রণা আমি কি করে সহ্য করব কত স্বপ্ন ছিল আমি সন্তানের মুখ দর্শন করব কত মুখ আশা ছিল সন্তানের মুখে আমি বাবা ডাক শুনব কিন্তু সন্তানের মুখে বাবা ডাক আমার মনকে বলো মহারাজ ওরে গাত ওই দুচ্চরিত্রা বেলি চারিণি কলঙ্কি নারী নারীকে আমি দিয়েছিলাম হত্যার আদেশ কিন্তু তার গর্ভে যে ওর সুজাত সন্তান রয়েছে সে তো কোনো অন্যায় করেনি তাই সেই দুচ্চরিত্রা পাপিষ্ঠ নারী হত্যার আদেশ ফিরিয়ে নিয়ে তাকে আমি 12 বৎসরের জন্য নির্বাসন দণ্ডে দণ্ডিত করলাম যাও গাত এই মুহূর্তে তাকে তুমি নদীর উপরে মহার উপরে নিয়ে ভালোবাসে দিয়ে আসো ওরে বোন কেন কেন তুই শুধু শুধু দুঃখ পাচ্ছিস চলে আই একবার আমার হাতের এই বন্ধনটা খুলে দেবে মহারাজ আমি শেষবারের মতো একটু প্রণাম করতে চাই তাই করবো শেষ বাড়ির মতো তুমি মহারাজকে প্রণাম করে নাও ভালোবাসা বুঝবে ও জানি আমার
বলে আপনারা দেশ আমি আমার বোন আলমতকে নিয়ে
বনবাসে চলে যাচ্ছি কিন্তু মহারাজ যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাই কান খুলে শুনে রাখুন আর যেমনি ভাবে আপনি যে ভুল করতে যাচ্ছে একদিন আপনার চোখের জলে খাদে শুকিয়ে যাবে কিন্তু সেদিন আপনার পাশে আপনি কাউকে খুঁজে পাবেন না মহারাজ আপনি আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না ছিল কত শক্ত ছিল কত গুবরা আশা ছিল আলোকেরই আমি সুখের গর্ভাধ কেন কেন আজ হঠাৎ দেখ আমার সব কিছু দুলিশ হয়ে গেল ঠাকুর তুমি বলে বলে দাও কেন সব আমার দুলির সাথ হয়ে গেল ঠাকুর যদি আমার আলোলিত হয়ে থাকে তাহলে তুমি তার সহায় থেকে আলো তুমি তার সহায় থেকো ঠাকুর তুমি তার সহায়